আজকে কি? আজকে টিচার্স ডে তো, ওনাদের স্কুলে টিচার্স ডে পালন হবে, তাই এই যে প্যাকেটে গিফট নিয়ে নিয়েছে। চলো চলো, কটা বাজে দেখো, 8:10 বাকি, 8টা দিয়ে প্রোগ্রাম শুরু স্কুলের ভেতর। চলো চলো, আজকে বেরিয়েছি, আজকে দেখো রোদ উঠে গেছে, 7-8 বাজেনি, রোদ উঠে গেছে। চলো, লোকনাথ তো ফোন করল, দেখা যাক। এখন আমি যাচ্ছি, আমাদের রাস্তা ঠিক হয়ে গেছে পাড়ায়, তাই তো? আপনারা সবাইকে কি বলবে? যাচ্ছে লোকনাথ কাকা, লোকনাথ কাকা চলে তো, সবাই আসছে। A few moments later. কি কিনতে এসছে? কচুরি? চলো কচুরি, 8:00। তো বন্ধুরা দেখো, ডোনা কোথায় যাচ্ছো? দিদুন বাড়ি। দিদুনদের জন্য কচুরি নিয়েছে, ওনাকে দিদুনকেও টিচার্স ডে করবে। আর বলছি তাহলে দিদুন তো পেন লেখে না, তাহলে কচুরি নেই, তা কচুরি নিয়েছে, তাই তো? দিদুনও নাকি টিচার্স। চলো আজকে দিদুন বাড়ি যাক, পরেও বাড়ি যাবে, তাই তো, কিছুক্ষণ থেকে। তো চলো, নোনা ঘেমে চান, প্রচণ্ড রোদ, দিদুন বাড়ি চলে এসছে। হ্যাপি টিচার্স ডে, মামাইকে এসেই ডাক, চলো জামাটা কাপড় খুলে নি। আমি তো জানোই দিদু বাড়ি এসলে জল ভরতে খুব ভালোবাসি, তো সেই জন্য জল ভরে নিচ্ছি, তারপর মামাইয়ের সঙ্গে বাড়ি চলে যাব। কারণ আজকে আমার ম্যাম আসবে, আর ম্যামকে তো গিফট দিতে হবে, একটু তো সেলিব্রেশন করবো, তো চলো জলটা ভরে নি। দেখো বন্ধুরা, ডোনা কি সুন্দর জল ভরছে, দিদুন বাড়িতে কাছে আছে তাই জন্যই জলটা ভরতে পারে, তাই না? বন্ধুরা এই দেখো, কচুরি জিলাপি খাওয়া হচ্ছে, আর ডোনা খাচ্ছে শাক ভাজা, আর কচুরিও খাওয়াবার কত শপিং করা হয়েছে আজকেও, বাড়ি গিয়ে দেখাবো, প্রচুর শপিং। চলো খাইয়ে নি। আমার মতন কচুরি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাও, আমি কিন্তু কচুরি খেতে অনেক ভালোবাসি, আর আমার মামাও খুব ভালোবাসে। বন্ধুরা ডোনা এখন চলে যাচ্ছে, ফ্রিতে আবার এটা আবার বলার আছে, ওর বাইকে যাচ্ছি, কিনে দিয়েছি আমি, তাই জন্য যাচ্ছি। তাহলে সমাজ রেও, সমাজ রেও, আপ সমাজ রেও, তাহলে আমি কিনেছি, আমারও আছে। ও কি নয় ভাই, তুই একটা বড় চার চাকা কিনে দেখা, তাহলে বুঝবো। সাবাস ম্যাক্স। তো বন্ধুরা এ দেখো, ডোনা স্নান হয়ে গেছে, আর ওর মাড়ির ম্যাম এসছে পড়াতে, তো সেই জন্য মামির বাড়ির ম্যামকে গিফট কি বলবো বলো, কি বলতে হয়, হ্যাপি কি ব্যাপার, টিচার্স ডে তো তুই কেন গিফট পাচ্ছিস? হ্যাঁ হে ম্যাম, আবার রিটার্ন গিফট দিল, কি ব্যাপার? আমি ডোনার ম্যাম আবার রিটার্ন গিফট দিল। চলো ডোনার ম্যাম কি গিফট দিয়েছে ডোনাকে, ফুটি, চকলেট, লট চকো পাই। চলো পড়ে নাও এবার, চলো এগুলো বিকালে খাওয়া, রেখে দাও। A few moments later. ইনার এখন বিকেলবেলা 5টা বাজে, 5:15, ওর এখন এখন ম্যাম এসছে, পালসটা দিও না, পালসটা অনেক আগে। চলো চকলেট দিয়েছ? ওরে বাবা রে, দিয়েছো দিয়েছো, টিচার্স ডে পালন করেছে যে ওনার ম্যাম। হ্যাঁ ম্যামের সাথে একটা ছবি তুলে দিই। নিজেই করে বা নিজেই হাত দিবে বন্ধুরা, আমি কি করে স্যারগান শিখি দেখো।
শপিং করেছি আর ডোনা তো গিফট পেয়েছে এই ওর ম্যাডামের কাছে। আর কি কি শপিং করেছি চলো তোমাদেরকে আজকে দেখাই, অনেক শপিং। আচ্ছা ডোনা বাড়ির ম্যাডাম দিয়েছে দেখো, এটা 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 খেতে খেতে ভিডিও কর। আর এই যে চকলেট খা, এটা হেভি খেতে, কিটক্যাটের মতন খেতে। আর এই যে দেখো ডোনার সব থেকে ফেভারিট, এটা ডোনাকে ডোনার দিদুন দিয়েছে। ডোনার ডোনার দিদুনকে টিচার্স ডে তে কি দিয়েছিল, কচুরি নিয়ে গেছিল। আজকে স্যুপ খাবো। আর এই যে এটা ডোনার দিদুন দিয়েছে, এই নিমকিটা ডোনা খুব ভালোবাসে, ঠিক আছে। আর আমি দেখো একটা নতুন ডিজাইনের কেক পেয়েছি ডোনার জন্য এনেছি, দেখো এই যে সুইস রোল, জানি না কেকটা কেমন হবে। তো ওই যে কিরিমালা মা, মানে গোল করা আর সাইডে কিরিমালা। আরে তুই জানিস, তুই নিয়েছিস কখনো? তাই জানি না। তো আমি এই যে স্ট্রবেরি এনেছি, এইটা হচ্ছে পাইন অ্যাপেল, এরকম এনেছি, অনেকগুলোই এনেছি। তোর স্কুলে তো খুব টিফিন লাগে সেই জন্য, সরি একটু পাটা সরা। আর এই যে চকলেট কেক গুলো নিয়েছি, এই কেক নিয়েছি, এরকম 10টা কেক নিয়েছি। আর এইটাও ডোনাকে ডোনার টিচার্স ডে গিফট পেয়েছে, এটা ডোনাকে ডোনার দাদান দিয়েছে, বারবেন বিস্কিট। আর এইগুলো তো আমি দিয়েছি। আর ডোনার ফেভারিট সয়াবিন, যেটা ডোনা খেতে খুব ভালোবাসে। আর নিয়েছি এই বিস্কিটটা, কে কে খেয়েছো জানি, ওই যে চিনি বিস্কিট দেখো, এটা একটা বিস্কিট নিয়েছি। আর এইটা ডোনা ভালোবাসে, ডোনার বিস্কিট। আর নেওয়া হয়েছে শার্ক, এগুলো দেখাচ্ছি না, চলো। আর কি নিয়েছি, ও বলো তো কি এটা, কমেন্ট করো, বলবো না। ও আচ্ছা, আর একটা জিনিস নিয়েছি, এটা দেখাবো না, এটা এই যে আগের দিন ভেঙে গেছিলো তো সেটা নিয়েছি। আর নিয়েছি এই যে ঠাকুরের এইগুলো, চলো আজকে ডোনা এখন ইয়ে খাবে। আর এই পাপড়টা ডোনার ফেভারিট পাপড়, তোমরা কে কে এই পাপড়টা খেয়েছো জানিও। আর আছে ওই সাবান টাবান দেখালাম না, চিনি সাবান এগুলো। তো চলো এখন ডোনা কটা রিলস ভিডিও করবে, আর তারপর আমরা আসছি। আর ডোনা কিন্তু আজকে এইভাবেই টিচার্স ডে পালন করলো, তোমরা কে কীভাবে টিচার্স ডে পালন করেছো অবশ্যই জানিও। ডোনার এখনও আঁকার স্যার, ডান্সের স্যার, ম্যাডাম সবাইকে গিফট দেওয়া বাকি, সেটা শনিবার দিন আছে, শনিবারে দিয়ে দেবে। চলো আসছি। এ বাবা এটা না ল্যাগ প্যাক করছে। তো বন্ধুরা ডোনা কটা রিলস করেছে, যেটা দেখতে হলে অবশ্যই চলে যেতে হবে ডোনার ইনস্টাগ্রাম আইডি dona.ayushi9520। তারপর দেখো ডোনা পড়তে বসে গেছে, তো যতই যাই হোক ডোনা কিন্তু রেগুলার রাতে পড়াশোনা করে নেয় সন্ধেবেলায়, তো এখন ডোনা পড়তে বসে নিয়ে গেছে। তো চলো ডোনার পড়ার লেখা শেষ হলে তারপর আমি আবার আসব, ডোনাকে কি ডিনার করাই সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা ডোনার লেখাপড়া হয়ে গেছে, আর এখনও ডিনার নিয়ে চলে এসেছি। এখানে আছে আলু কাগরোল ভাজা আর বুন্দিয়া, চলো আমার মানুকে খাইয়ে দিই। আমার সোনা মা কে, আর ওর বাবা খেয়ে দে, ঘুমিয়ে পড়েছে, বাবা শুরে আয়, বাবা শুরে আয়, ওলে বাবা, ওলে বাবা, আমার বাবা তা। তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিই, পরে গুড নাইট করবো, তাই তো? আর আজকে একটা নতুন বই দেখছি আমরা হইচইতে, চলো খাইয়ে দিই। এ ফিউ মোমেন্টস লেটার, তো বন্ধুরা চলো, তোমরা অনেকদিন ধরে একটু গাছ দেখতে চেয়েছো, ধরো না বাবা, ধরো না, ছিঁড়ে যাবে, ঠিক আছে। তো চলো গাছগুলো দেখিয়ে দিই, তো এখান দিয়ে শুরু করি। হ্যাঁ তো এখান দিয়ে দেখাও, এই এটাকে কি ফুল বলে, ঝুমকো ফুল,
রঙিন ফুল, এইটা হয়নি, এটা হয়েছিল, ঠাম্মি পেরে নিয়েছে। আর এই যে আমাদের আম গাছ, আর এই যে লেবু গাছ, আর এই ফুলটা দেখো ডোনার প্রিয় কালার, তাই তো, পার্পেল কালার। আর ওইখানে কটা গাছ আছে। আর চলো সব থেকে আকর্ষণীয় গাছ দেখাই, সেটা হচ্ছে কামরাঙ্গা। এই পেকেছে আজকালকের মধ্যে ডোনার পাপা পেরে এটাকে মাখা খাওয়া হবে, তাই তো। চলো ভিডিওটা শেষ করব কাল রাতের দিয়ে। এই ধরবি না এখন না। চলো এই হচ্ছে জবা গাছ, জবা গাছ, কুমড়ো গাছটাকে শুইয়ে দিয়েছি, ওইখান থেকে এই মাথা অবধি বা কুমড়ো হবে, কুমড়ো গাছও হবে। আর এটা কি গাছ, পদ্ম গাছ, নীলকণ্ঠ, এই গাছ। তো এই হচ্ছে ডোনার গাছ, তাই তো। তো ভিডিওটা শেষ করবি তো, সে কালকে কাল দিয়ে শুরু হচ্ছে, শেষ করতে হবে তো। চলো বন্ধুরা ডোনা ভিডিওটা শেষ করবে, এটা আজকে না বাবা কালকে, এ ধরিস না, ঠিক আছে ওটা আজকে না কালকে। চলো টাটা করে দাও, কালকে আবার। তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ডোনার, এই যে অ্যালোভেরা গাছ, ডোনারদের ছাদ বাগান অবশ্যই কমেন্ট করো। পার্পেল কালারের কি ফুল ওটা, দোপাটি ফুল। চলো টাটা টাটা করো।